নমস্কার, আজ আমি দেখিবা মিলিমিলা মিছিল চৌ কৰে। ফাৰ্ষ্ট কথা, আমাৰ মিছকনচেপ্ট কোন না, মিছিল চৌ হচ্ছে গোটেই স্কিন ডিজিজ, কিন্তু মিছিল গোটেই স্কিন ডিজিজ নুহে। ফাৰ্ষ্ট জিনিস, মিছিল ইজ নট এ স্কিন ডিজিজ, চর্ম রোগ নুহে। তাহলে এটা কোন না, ই কোন করে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট আটাক করে। রেসপিরেটরি ট্র্যাক্ট কোন না, শ্বাস নাড়ী গুলো, তো উপর শ্বাস নাড়ী কু ইয়ে মেইনলি আফেক্ট করে। আউ কোটা না, আখি, যেটা আমি কনজুক্টিভা কুহ, যেটা আমার ওড়িয়াতে যেটা কুহ, আমার আখি ধরা, শুনেছি এটা আখি ধরা। তো মেইনলি আমার সে রেসপিরেটরি ট্র্যাক্ট আউ আয় কু ইনফেক্ট করে। আচ্ছা, তার সিম্পটমে কোন রয়ে না, মনে কর সিম্পটমটা আমি ওটা নিয়ে যাবো পুরো গোটে মাস। মনে কর 1 তারিখে, মাসের ফার্স্ট তারিখ, ডে ওয়ানে ভাইরাসটা আপনার বডিকে এন্ট্রি কলা, ডে ওয়ানে এন্ট্রি কলা, মনে কর ডে ওয়ানে এন্ট্রি কলা। তো তাকে টাইম লাগে 14 দিন সিম্পটম শো করিবে, মানে আপনার যে জ্বর আসব কিংবা যে র্যাশেস আসে সেটা শো করিবে, তাকে 14 দিন লাগবে। তো 14 দিন পরে 15 দিন দিন, মানে 15th ডে, মানে 15 তারিখ, মনে কর 1 তারিখে ভাইরাস এন্ট্রি কলা, 15 তারিখ সে শো করিব তার সিম্পটমস। তো যে 15 তারিখরু যে সিম্পটমস শো কলা, 15 তারিখ কোন সিম্পটমস শো করিব না, কফ হব, ফিভর হব, মানে আপনার কাশ হব, জ্বর হব, আউ যেটা কুহতি নাক চুটি দেওয়া, করাই যায় যেটা কুহতি করাই যায়। তো 15 দিন, 15th ডে দিন আপনার এটা দেখবে। আচ্ছা, 16th ডে দিন কোন দেখবে, 16th ডে আর 17th ডে দিন কুহতি তাকে কপ্লিক স্পট দেবো। কুহতি কোন সেটা হয় না, হোয়াইট স্পট আপনার পাটি ভিতরে ধরা ধরা দাগ দেখা হয়, কোন দিন না, 16th ডে, 16th আর 17th ডে, এই 2 দিনের দেখা হয়, কোন পাটির ধরা ধরা দেখা যাবে। তারপরে কোন আসব না, 18th 19th, 18 19 2021 ডেজ, যে লাস্ট যে 4 দিন রহিলা, সেতরে কোন হুয়ে না, আপনার র্যাশেস দেখা হুয়ে। কোটি র্যাশেস দেখা হয় না, ফার্স্ট হেয়ার স্টার্ট হুয়ে, চুটি ভিতর আপনার দেখবে, চুটি যেটা মুন্ডের কুহতি, আসলে সে হেয়ার খুলে গেল, মানে যেটা কি চুটির রুট টু স্টার্ট হুয়ে, তো সেইটু স্টার্ট হব, সে হেকি পুরা আপনার বডিরে র্যাশেস দেখা হবে। অচি তার মেডিকেল টার্ম এই জায়গাটা আমার দেখা হুয়ে নি, বাট এটা নাই, আমার নর্মালি কোন সবু, মানে আমার বডি গোড় হাত সবুড়ে হয়ে যায় র্যাশেস, র্যাশেস এইটু স্টার্ট হবে হেড, তারপরে আপনার ট্রঙ্ক দিয়ে পুরা এক্সট্রিম, পুরা আপনার গোড় হাত সবুড়ে হবে। তো এটা হেলা কোথ্রু আমার 18th রু 21 ডেজ, 21 ডেজ পর্যন্ত আপনার র্যাশেস দেখা হলো, কোটি আপনার মুন্ড হাত গোড় সবুড়ে, মুহে দেখা হবে, বট এই জায়গাকে ছাড়ি। আচ্ছা, তারপরে হলো কোন না, আমি দেখিবা কন্টাজিয়াস স্টেজ, কন্টাজিয়াস স্টেজ মানে কোন না, কাহাকু ইনফেক্ট করিপারিব। তো কাহাকু ইনফেক্ট করিপারিব আপনার জানেন যেটা, মিলিমিলা ইনফেক্ট করে বলি, বহুত লোক যদি মিলিমিলা হয়ে গেল তারা পূজা নিয়ে এমনি শুনিতে পাবো। তো কেউ ডে স্টার্ট করি, কেউ ডে স্টার্ট হয়ে কি কেউ পর্যন্ত ইনফেক্টেড না, 15th ডে, এইটু আপনার এইটু স্টার্ট করে কি পুরা 21 ডে পর্যন্ত হচ্ছে কন্টাজিয়াস স্টেজ, মানে এই দিনের আপনার সে ইনফেক্ট করিপারিব। তো কন্টাজিয়াসর মেইনলি মাধ্যম কোন না, এয়ার ড্রপ, 95% এয়ার ড্রপ, এয়ার ড্রপ কোন না, মনে করো তাকে কাশ হচ্ছে, কফ হচ্ছে, মু আপনার কহিলি 15th ডে কফ স্টার্ট হলো, তো সেই কফরু যে ভাইরাসটা মেবি আর জনকে ইনফেক্ট করিব, তো কন্টাজিয়াস মেইনলি এয়ার ড্রপে হবে। আচ্ছা, এবার দেখবে তার ট্রিটমেন্ট, ট্রিটমেন্টটা কোন হয়ে পারিব, ট্রিটমেন্ট আপনার আপনি জানেন যে আর ট্রিটমেন্ট দুইটা, মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে আর হোমমেড, তো বহুত ফেমস হচ্ছে হোমমেড। তো আপনি যদি ফার্স্ট টাইম দেখি মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট কোন, মেডিকেল ট্রিটমেন্টে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে যায়, সিম্পটোমেটিক কোন না, আপনার কোন র্যাশেস হয়ে যাচ্ছে বডিতে, বডিতে র্যাশেস সবাই হয়ে যাচ্ছে, র্যাশ মানে দাগ, দাগ হয়ে যাচ্ছে বডি সারা, সে যে স্পট পাই পেন হুয়ে, তো পেন কিলর ওটা দিয়ে হবে, পেন কিলর, ওকে, পেন পাই দিয়া হলো। আর কোন না, ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন আপনার হবো, আপনার আপন ফুজি যে কোনো যে ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক যদি ইনফেক্ট করছি, যদি আপনার ওয়াটার সফিসিয়েন্ট ইনটেক করছেন তাহলে এটা ওয়াশ আউট হয়ে যায়। তো ডিহাইড্রেশন প্রবলেম যদি দেখছি আপনার, সে আপনার ওআরএস কিছু বি ইনটেক করে, ইনটেক করে পারবে। তা সহ কোন না, কিছু লোকঙ্কর ইমিউন সিস্টম এতে আকটিভ নথায়, যা ফলে কি এতে সহজে 21 দিন পরে বি এতে সহজে ভাল হুয়ে না, 21 দিন পরে বি তাঙ্কর এতে ভাল হুয়ে নি, 21 দিন পরে আপনার রিকভারি স্টেজ, রিকভারি স্টেজ স্টার্ট হয়ে যায়। 21 দিন পরে বি যদি আপনার ঠিক হোনি, তো আপনার ইমিউন সিস্টম উইক অছি, তো সেমানকু যদি ইমিউন, আপনি জানিছেন মানে ইমিউন সিস্টম উইক, তো সেমানকু অ্যান্টিভাইরাল মেডিসিন নেবার জরুরি হইতাই, তো অ্যান্টিভাইরাল কোন রিবাভিরিন মেইনলি দিওন্তি, রিবাভিরিন, ওকে, তো অ্যান্টিভাইরাল মেডিসিন দিওন্তি। তারপরে ফোর্থরে কোন দিয়ে হবো না, ভিটামিন এ সপ্লিমেন্ট, আপনার কবে ভিটামিন এ সপ্লিমেন্ট কাইকি না, ভিটামিন এ সপ্লিমেন্ট কাইকি না, ইয়ে কো করে আমার মিউকস মেমব্রেন থাকে রেসপিরেশন, আপনার বুঝে জানতু মানে লে ভিতর আড়ু যেমনি আপনার উপর আড়ু যেমনি দেখলে আপনার এটা হচ্ছে স্কিন,
ସେମିତି ନାକର ଯେଉଁ ନଳୀଟା ଆପଣଙ୍କୁ ଯାଇଛି, ସେ ନଳୀର ଯେଉଁ ଉପର ଉପର ପାଇପ୍ର ଭିତରର ଯେଉଁ ଉପର ପଟଟା ଏଇଟା ଏଇ ଜାଗାଟା, ଏଇ ଜାଗାଟାକୁ କୁହନ୍ତି ମ୍ୟୁକସ୍ ମେମ୍ବ୍ରେନ୍। ତ ସେଇ ମ୍ୟୁକସ୍ ମେମ୍ବ୍ରେନ୍ଟା ଡ୍ୟାମେଜ୍ ହେଇଯାଏ କେଉଁଥିରେ ନା ଏଇ ମିଜିଲ୍ସ ଭାଇରସ୍ ଯେତେବେଳେ ଆପଣଙ୍କୁ ଆଟାକ୍ କରେ। ତ ସେଇ ଯେଉଁ ପ୍ଲେୟାର୍ଟା ଯେଉଁ ଆମର ଡ୍ୟାମେଜ୍ ହେଇଥାଏ, ଯଦି ଆପଣ ଭିଟାମିନ୍ ଏ ଦେବା, ଭିଟାମିନ୍ ଏ ସପ୍ଲିମେଣ୍ଟ ଯଦି ଆମେ ଦେବା, ତାହେଲେ ସେଇ ଲେୟାର୍ ପୁଣି ବିଲ୍ଡ ଅପ୍ ହୁଏ। ଭିଟାମିନ୍ ଏ, ଭିଟାମିନ୍ ଏ ଆପଣ ସପ୍ଲିମେଣ୍ଟ ନେଇପାରିବେ। ତା ସହିତ କ'ଣ ନା ଆଣ୍ଟିବାୟୋଟିକ୍, କାହିଁକି ନା ଯେତେବେଳେ ମିଜିଲ୍ସ ଭାଇରସ୍ ଆମ ବଡ଼ିକୁ ଏଣ୍ଟ୍ରି କଲା, ଆସ୍ତେ ଆସ୍ତେ କ'ଣ ହେବ, ଆପଣଙ୍କ ଇମ୍ୟୁନ୍ ସିଷ୍ଟମ୍ ଟିକେ ୱିକ୍ ହେଇଯାଇଥିବ। ତ ଇମ୍ୟୁନ୍ ସିଷ୍ଟମ୍ ୱିକ୍ ହେଇଯାଏ, ଆପଣଙ୍କ ଏୟାର୍ରେ ସବୁବେଳେ ବ୍ୟାକ୍ଟେରିଆ ଭାଇରସ୍ ବୁଲୁଥାନ୍ତି। ତ ଯେଉଁ ବ୍ୟାକ୍ଟେରିଆ କ'ଣ କରେ, କିଛି ବ୍ୟାକ୍ଟେରିଆ ଥାନ୍ତି, ସେମାନେ ସୁଯୋଗ ନେଇ ଆପଣଙ୍କ ବଡ଼ିକୁ ଏଣ୍ଟ୍ରି କରନ୍ତି, ଆଉ ଆପଣଙ୍କୁ ବ୍ୟାକ୍ଟେରିଆଲ୍ ଡିଜିଜ୍ ବି ହେଇପାରେ। ସେଥିଲାଗି ଆପଣଙ୍କୁ ଆଣ୍ଟିବାୟୋଟିକ୍ ବି ଦିଆଯାଏ। ଯଦି ଆପଣ ଟିକେ ଇମ୍ୟୁନ୍ ୱିକ୍ ଅଛନ୍ତି, ତ ଆଣ୍ଟିବାୟୋଟିକ୍ ବି ନିଅନ୍ତୁ, ଆଣ୍ଟିବାୟୋଟିକ୍। ତ ଏଇଟା ହେଲା ତ ମେଡ଼ିକାଲ୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ। ହୋମିଓ ଟ୍ରିଟମେଣ୍ଟ କ'ଣ ନା, ହୋମିଓ ଟ୍ରିଟମେଣ୍ଟ ଆପଣ ଫେମସ୍, ଆପଣ ଜାଣିଥିବେ ନିମ ପତ୍ର ଦିଅନ୍ତି। ନିମ ପତ୍ର କାହିଁକି ଦିଅନ୍ତି ନିମ ପତ୍ର, ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଲି ଫାର୍ଷ୍ଟ ଭିଟାମିନ୍ ଏ ବିଷୟରେ, ଏଇଠି ଭିଟାମିନ୍ ଏ ବିଷୟରେ ତାପରେ। ତ ନିମ ପତ୍ର ହେଉଛି କ'ଣ, ଭିଟାମିନ୍ ଏ ଯଦି ଆପଣ ଦେଖିବେ କେଉଁଥିରେ ଭିଟାମିନ୍ ଏ ଥାଏ, ଗ୍ରୀନ୍ ଭେଜିଟେବଲ୍ସ, ଫ୍ରୁଟ୍ସ ମେନ୍ଲି। ତ ଯଦି ଆପଣ ନିମ ପତ୍ର ଇନଟେକ୍ କରୁଛନ୍ତି କିମ୍ବା ତା ଉପରେ ଦେଉଛନ୍ତି, ସେ କ'ଣ ହୁଏ ତା'ର ମେଡ଼ିସିନାଲ ଇଫେକ୍ଟ ପାଇଁ, ଯେଉଁ ଭିଟାମିନ୍ ଏ ବି ରହୁଛି ଆଉ କିଛି ମେଡ଼ିସିନାଲ ଇଫେକ୍ଟ ପାଇଁ ସେ କାମ କରେ ଆକ୍ଚୁଆଲି। ଆଉ କ'ଣ ନିଅନ୍ତି ନା, ଦେଖିଥିବେ ଆପଣ ହଳଦୀ, ହଳଦୀ ମହୁ ଲଗେଇ ଦିଅନ୍ତି। ତ ହଳଦୀ ମହୁରେ ଆମକୁ ଥାଏ ଆଣ୍ଟିବାୟୋଟିକ୍ ଇଫେକ୍ଟ, ଇମ୍ୟୁନ୍ ସିଷ୍ଟମ୍କୁ ସେ ଆଣ୍ଟିବାୟୋଟିକ୍ ଇଫେକ୍ଟ ସହିତ ତା'ର ଇମ୍ୟୁନ୍ ସିଷ୍ଟମ୍କୁ ବି ସେ ଟିକେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ୍ କରାଏ। ତ ସେଥିଲାଗି ହୋମ୍ ମେଡ଼୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ କିଛି ମାତ୍ରାରେ କାମ କରିଯାଏ, ନିଜର ଇମ୍ୟୁନିଟି ବି ଷ୍ଟ୍ରଙ୍ଗ୍ ଥାଏ, ସେଥିଲାଗି ସେ 21 ଦିନ ପରେ ଅଟୋମେଟିକାଲି କମିଯାଏ। ଆଉ ହଳଦୀ ବି ଆମର କ'ଣ ପେନ୍ କିଲର୍ ଭାବରେ ୟୁଜ୍ କରାଯାଏ, ହଳଦୀ ପେନ୍ ବି କମାଏ। ଏଇଟା ହେଲା ହୋମ୍ ମେଡ଼୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଝଡ଼ା ଫୁଙ୍କା କରନ୍ତି, ଯଦି ମିଳିମିଳା ଯଦି ଆସୁଛି, ଜାଣିଥିବେ ସୁପରଷ୍ଟିସନ୍ କିଛି ରହୁଛି, ଆଗରୁ ଝଡ଼ା ଫୁଙ୍କା କରୁଥିଲେ, ଧୂଆଁ ଦେଉଥିଲେ, ନାଇଁକି ସେଥିରେ କିଛି ହେବନି। ଯଦି ସେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କେହି ବି ସେ ବିଲିଫ୍ରେ ଅଛନ୍ତି, ତା'ର ମେଡ଼ିକାଲ ମେଡ଼ିକାଲି ତା'ର କିଛି କନସେପ୍ଟ ନାହିଁ ଯେ ଝଡ଼ା ଫୁଙ୍କା କଲେ ଆପଣଙ୍କର ମିଳିମିଳା ଠିକ୍ ହେଇଯାଉଛି, ସେମିତି କିଛି ନାହିଁ। ତ ସେ ଝଡ଼ା ଫୁଙ୍କାକୁ ଜମା ବିଲିଭ୍ କରନ୍ତୁନି। ହୋମିଓ ଟ୍ରିଟମେଣ୍ଟ ଯଦି ନେଉଛନ୍ତି, ତାହେଲେ ଏ କିଛି ମାତ୍ରାରେ ଠିକ୍ ଅଛି, ନିମପତ୍ର ଆଉ ହଳଦୀ ମହୁ। ତା'ପରେ ଆମେ ଦେଖିବା ଭ୍ୟାକ୍ସିନ୍, ଭ୍ୟାକ୍ସିନ୍ ଦିଆଯାଏ। ମିଳିମିଳା ହେଉଛି ଛୋଟ ଛୁଆଙ୍କୁ ବେଶୀ ହୁଏ, ଛୋଟ ଛୁଆ ଯେଉଁମାନେ ଶିଶୁ ସେମାନେ ବେଶୀ ହୁଏ। ତ ସେଥିଲାଗି ଭ୍ୟାକ୍ସିନ୍ ଏହାର କ'ଣ ନା, ମେନ୍ଲି 9 ମାସରୁ ଦେଢ଼ ମାସ ସରି ଦେଢ଼ ବର୍ଷ ଭିତରେ ଯେଉଁ ବେବି ଛୋଟ ଛୁଆ ହେଇଥିବେ, ତାଙ୍କୁ ଗୋଟେ ଡୋଜ୍ ଦିଆଯାଏ ଭ୍ୟାକ୍ସିନ୍, ଗୋଟେ ଡୋଜ୍ ସେତେବେଳେ ଦିଆଯାଏ। ଆଉ ଗୋଟେ ଡୋଜ୍ ଦିଆଯାଏ 4ରୁ 6 ବର୍ଷ ଭିତରେ, ମାନେ 5 ବର୍ଷ, ମେନ୍ଲି 5 ବର୍ଷରେ ଦିଆଯାଏ ଏଇଟା। ତ ଏଇଟା ହେଲା ଆପଣଙ୍କର 2ଟା ଡୋଜ୍ ଭ୍ୟାକ୍ସିନ୍, ଫାର୍ଷ୍ଟ ଡୋଜ୍ ସେକେଣ୍ଡ ଡୋଜ୍, 2ଟା ଭ୍ୟାକ୍ସିନ୍ ଦିଆଯାଏ। ଆଉ ଏଇ ଭ୍ୟାକ୍ସିନ୍ 95% କାମ କରେ, 95% କାମ କରେ। ଆମେ ଏଇଠି ଗୋଟେ ପଏଣ୍ଟ ଦେଖିବା, ଯଦି ପ୍ରେଗନେଣ୍ଟ ଲୋକ, ପ୍ରେଗନେଣ୍ଟ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ଗର୍ଭବତୀ ମହିଳା, ସେମାନଙ୍କୁ ଯଦି ମିଜିଲ୍ସ ହେଇଯାଉଛି, ମିଳିମିଳା ହେଇଯାଉଛି, ତାହେଲେ ସେଇଟା ଭଲ। ଆପଣ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ, ମିଳିମିଳା ହେବ ତାକୁ କଷ୍ଟ ହେବ, ତାହେଲେ ଭଲ କେମିତି ହେଲା ନା? ଅଫକୋର୍ସ କଷ୍ଟ ହେଉଛି, ସେଇଟା ତା ପାଇଁ ଭଲ ନୁହଁ, କିନ୍ତୁ ଛୁଆ ପାଇଁ ଭଲ। କାହିଁକି ନା, ଯେଉଁ ଗର୍ଭବତୀ ମହିଳା ତା'ର ଯେଉଁ ବ୍ଲଡ଼୍ ଫ୍ଲୋ ହୁଏ, ସେଇଟା ଯେଉଁ ଶିଶୁ ଶିଶୁ ତା ପେଟରେ ଥାଏ, ତ ଗର୍ଭବତୀ ମହିଳାରୁ ତା ଶିଶୁକୁ ବ୍ଲଡ଼୍ ଫ୍ଲୋ ହୋଇଥାଏ। ଯେତେବେଳେ ତାକୁ ମିଜିଲ୍ସ ହେଲା, ମିଳିମିଳା ହେଲା ମହିଳାକୁ, ଗର୍ଭବତୀ ମହିଳାକୁ ଯଦି ମିଳିମିଳା ହେଲା, କ'ଣ ହୁଏ ତା ଏଗେନଷ୍ଟରେ ଆମର ଭାଇରସ୍ ଏଗେନଷ୍ଟରେ 21 ଦିନ ପରେ ସେ ଠିକ୍ ହେଇଯିବ, ତା ବଡ଼ିରେ ଆଣ୍ଟିବାୟୋଟିକ୍, ଆଣ୍ଟିବଡ଼ି ସରି ଆଣ୍ଟିବଡ଼ି ପ୍ରଡ୍ୟୁସ୍ ହୋଇଥାଏ। ଯେଉଁ ଆଣ୍ଟିବଡ଼ି କି ପ୍ଲାସେଣ୍ଟା, ଯେଉଁଟା କୁହନ୍ତି ଆମର ପ୍ଲାସେଣ୍ଟା, ପ୍ଲାସେଣ୍ଟା ଦେଇ ସିଏ ଆମର ଶିଶୁ ଦେହରେ ଏଣ୍ଟ୍ରି କରେ। ତ ଶିଶୁକୁ କ'ଣ ହୁଏ ନା, ଜନ୍ମରୁ ହିଁ ତାକୁ ଆଣ୍ଟିବଡ଼ି ମିଳିଯାଏ ମିଳିମିଳା ଏଗେନଷ୍ଟରେ। ସେଥିଲାଗି ତାକୁ ମାନେ ଏଇଟା ବି 97% ଦେଖାହେଇଛି ଯେ ତାକୁ ଭବିଷ୍ୟତରେ କେବେ 97% ନ ହେବାର ଚାନ୍ସ ଅଛି ମିଳିମିଳା। ତ ଏଇଟା ଥିଲା ହେଉଛି ଆମର ମିଳିମିଳା ଆଉ କ'ଣ, ଆଶା କରୁଛି ଆପଣ ବୁଝିଯାଇଥିବେ ମିଳିମିଳା। ତ ଟ୍ରିଟମେଣ୍ଟ ମେନ୍ଲି ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ, ଟ୍ରିଟମେଣ୍ଟ ଟ୍ରିଟମେଣ୍ଟରେ ଆପଣ ମେଡ଼ିକାଲ ଟ୍ରିଟମେଣ୍ଟ ଯଦି ନେଉଛନ୍ତି ଭଲ କଥା, ଯଦି ହୋମମେଡ଼୍ ନେଉଛନ୍ତି ତାହେଲେ ଭିଟାମିନ୍ ଏ ସପ୍ଲିମେଣ୍ଟ ମେନ୍ଲି ନିଅନ୍ତୁ। ଭିଟାମିନ୍ ଏ ଆପଣ ନେଇପାରିବେ ଖାଇବାରେ, ଗ୍ରୀନ୍ ଭେଜିଟେବଲ୍ସ ଆଉ ଫ୍ରୁଟ୍ସ, ୱାଟରମେଲନ୍ କିଛି ବି ଆପଣ ଇନଟେକ୍ କରିପାରିବେ ଭିଟାମିନ୍ ଏ ପାଇଁ। ଆଉ ଆପଣ ହଳଦୀ ନେଲେ, ଆଣ୍ଟିବାୟୋଟିକ୍ ଆପଣ ମିଳିଲା, ପେନ୍ କିଲର୍ ବି ମିଳିଗଲା। ତ ଆପଣ ମିଳିମିଳା ଯଦି ହେଲା, ହୋମମେଡ଼୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ ନେଇପାରିବେ, ନେଇକି ଆପଣ ଟ୍ରିଟମେଣ୍ଟ ଭାବରେ ନେଇପାରିବେ ଆମର ମିଳିମିଳା ଯଦି ହେଲା। ଆଉ ଭ୍ୟାକ୍ସିନ୍କୁ କୁହନ୍ତି MMR ମେନ୍ଲି, ଏ ଭ୍ୟାକ୍ସିନ୍ଟାକୁ MMR ଭ୍ୟାକ୍ସିନ୍ କୁହନ୍ତି, ଯେଉଁଟାକି 2ଟା ଡୋଜ୍ରେ ହେବ। ଆଉ ସିମ୍ପଟମ୍ରେ ଆପଣଙ୍କୁ କହିଦେଲି, ଯଦି ଭାଇରସ୍ଟା ପ୍ରଥମ ଦିନ ଆଟେଣ୍ଡ କଲା, ତାହେଲେ ଡେ 1ରେ ମାନେ ଯଦି ଜାନୁଆରୀ 1ରେ ଆପଣଙ୍କୁ ଆଫେକ୍ଟ କଲା, ତାହେଲେ ଜାନୁଆରୀ 15ରେ ଯାଇକି ଆପଣଙ୍କର
ସିମ୍ପଟମ୍ସ ସୋ କରିବ, ମାନେ ଫିଭର୍ ହେବ, କଫ୍ ହେବ, ନାକ ଚୁଣ୍ଟି ଦେବ, ସେଟା ହେଉଛି 15 ତାରିଖରେ ଦେଖା ହେବ। ଆଉ 15 ତାରିଖରୁ 21 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କର କଣ୍ଟାଜିଅସ୍ ଷ୍ଟେଜ୍ ଯେଉଁଟାକୁ କୁହନ୍ତି ଆଫେକ୍ଟ କରିବ ସେ ଆପଣଙ୍କୁ। ସେଇ ଷ୍ଟେଜ୍ରେ ଯଦି ଆପଣ ସେ ରୋଗୀକୁ ଆଇସୋଲେଟ୍ କରି ରଖନ୍ତୁ, ମାନେ କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ ଏବେ ଯେମିତି ରଖାହେଉଛି ରୋଗୀଙ୍କୁ, ଆପଣ ସେ ରୋଗୀକୁ ବି ଆଇସୋଲେଟ୍ କରି ରଖନ୍ତୁ, ତାକୁ କିଛି ଯାଆନ୍ତୁନି, ସେ ଚିକା ଚିକି କଲେ ତାକୁ ମାସ୍କ ଦିଅନ୍ତୁ। ଆଉ ସେଇ ସେଇ ଟାଇମ୍ରେ ହେବାର ଚାନ୍ସ ଅଛି। ଆଉ ଶିଶୁ ଯଦି ତାଙ୍କୁ ଅଧିକ ଆଫେକ୍ଟ ହେବାର ଚାନ୍ସ ଅଛି, ତ ଶିଶୁଙ୍କୁ ତାଙ୍କ ପାଖକୁ ନିଅନ୍ତୁ ଯେଉଁ ଆଫେକ୍ଟେଡ୍ ପେସେଣ୍ଟ ଅଛନ୍ତି। ବୁଝିଲେ, ଏଇଟା ହେଲା ଜିନିଷ ମିଜିଲ୍ସ କାହିଁକି ହୁଏ, ଆଉ କ'ଣ କ'ଣ ଆପଣ ଷ୍ଟେପ୍ ନେବେ ଟ୍ରିଟମେଣ୍ଟ। ଆଶା କରୁଛି ଆପଣ ଭିଡ଼ିଓଟା ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ, ଯଦି ଭଲ ଲାଗିଛି ଲାଇକ୍ ସେୟାର ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।